যে স্থানটিতে দাঁড়িয়েছি এটা চট্টগ্রাম মেডিকেল কলেজের 28 নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে। তো এই জায়গায় আমরা যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি একজন নির্মাণ শ্রমিক। উনি রডের কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে ওনার মাথায় একদিক দিয়ে রড ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে যায়। তো আমরা যদি কাছ থেকে একটু দেখাই যে অপারেশনের পর রডটা বের করা হয়েছে, যে মাথায় সেলাইয়ের দাগ আছে, তো এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। তো এটা ঘটেছে ঈদগা, চট্টগ্রামের ঈদগা বড়পুল সংলগ্ন একটি কোন জায়গা, মাস্কটা খুলেন। আমরা এখন কথা বলছি ওনার ভাইয়ের, ছোট ভাইয়ের সাথে। উনি তো রাজমিস্ত্রি কাজ করে, নির্মাণ শ্রমিক। উনি যে মাথায় রড ঢুকেছে, তো ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার দুইটা মেয়ে, একটা মেয়ের বয়স 10 আর একটার বয়স 2 বছর। 10 বছর আর 2 বছর? জি। ছোট তো ওনার আর কোনো ইনকাম সোর্স বা আর কোনো কিছু না? আপনাদের এখানে চিকিৎসা চালানোর মতো কোনো অ্যাবিলিটি বা ইয়ে অবস্থা? চিকিৎসা যতটুকু সম্ভব ছিল করছি, এখন আর পারতেছি না। পার ডে আমার ডেলি 5-6 হাজার টাকা শুধু মেডিসিন লাগে। আচ্ছা, তো 5-6 হাজার টাকার প্রতিদিন মেডিসিন লাগে এখন আপনারা একেবারে সর্বশান্ত? জি জি, প্রথমে আরও বেশি লাগছে, এখন একটু কমে গেছে। প্রথমে এমন একদিন 30,000 টাকা গেছে। উনি আপনার মা নাকি? আপনার ছেলে কি নিয়ে এত খুব অসুবিধার মধ্যে আছেন মনে হচ্ছে, চিকিৎসা চালাতে পারছেন না? তো আমরা, উনি যখন এই রড, একজন নির্মাণ শ্রমিক যে অসহায় অবস্থায় আছে, ছোট ছোট দুটি বাচ্চা এক পাশ দিয়ে রড ঢুকে মাথার আরেক পাশ দিয়ে বেরিয়েছে, তো আল্লাহ মেহরবান যে বাঁচিয়ে আছি উনি, এবং অপারেশন তবে এখন বাম হাত বাম পা কাজ করছে না। আচ্ছা, তো আপনাদের ওনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ভোলা চরপেশন থানা, গ্রাম আমিনাবাদ। ভোলা চরপেশন থানা, গ্রাম আমিনাবাদ। আর ওনার নাম হচ্ছে কি? মোহাম্মদ সুমন, বয়স 38। মোহাম্মদ সুমন, বয়স 38। তো ওনার ছোট দুটি বাচ্চা 2 বছর আর 10 বছর, তারা যাতে বাবার জন্য যে দোয়া করছে সেই দোয়াটা যাতে আল্লাহ অলরেডি কবুল করেছে, কারণ যেভাবে মাথায় রড ঢুকেছে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়েছে, এভাবে কিন্তু মানুষ বেঁচে থাকার কথা না। কিন্তু আল্লাহর রহমত আছে, ছোট ওনার বাচ্চা দুটির হয়তো দোয়া আছে, উনি বেঁচে আছে। এবং চিকিৎসার জন্য যে ওনারা থমকে গেছে, এটা যাতে না থমকায় এজন্য আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমভির পক্ষ থেকে ওনারাকে চিকিৎসা যাতে চলমান থাকে জন্য নগদ 10,000 টাকা ওনার ছোটো ভাইয়ের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান, চট্টগ্রামের কেউ, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজের 28 নম্বর ওয়ার্ডের, কত নম্বর বেড? 31 নম্বর বেড। চট্টগ্রাম মেডিকেল কলেজের 28 নম্বর ওয়ার্ডের 31 নম্বর বেড। ওনার নাম হচ্ছে কি? মোহাম্মদ সুমন। এই যে আমরা যদি এখান থেকে দেখাই, এই যে দেখা যাচ্ছে যে রডটা মাথার এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছে, এই যে একেবারে ঠিক আড়াআড়ি, ঠিক মাথার মাঝখান দিয়ে, আসলে আল্লাহর একটি অসংখ্য কুদরত, এভাবেও যে মানুষ বেঁচে যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকার মিশিগান শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক 2 বোন। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। তো আমরা চাচ্ছি যে দ্রুত, ওনার নাম কি বলছেন? মোহাম্মদ সুমন, যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, একজন নির্মাণ শ্রমিক যাতে তার ছোট বাচ্চাদের নিকট খুব সহসায় ফেরত যেতে পারে। তো আমরা এরকম অসহায় মানুষের পাশে যাতে সবসময় দাঁড়াতে পারি, এবং আপনারাও আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।